সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর থাকি মানুষ উঠতে সময় কিভাবে, কোন জায়গা থাকি কিভাবে উঠিব, আমরা একটু জানতে চাই, শুনতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সাহাবায়ে কেরাম, হল জানিয়া রাখো, যে জায়গার মধ্যে মৃত্যুবরণ করছে, যারে যে জায়গার মধ্যে দফন করা হয়েছে, সেই জায়গার থাকি মানুষ হাশরের ময়দান উঠিব। যদি কোন মানুষ যদি মারিয়া হত্যা করিয়া যদি সমুদ্রের নিচে সমুদ্রের মধ্যে যদি ভালায়, সেই জায়গার থাকি সে উঠিব। কোন মানুষে মারিয়া যদি হত্যা করিয়া যদি গার্ডেনের মধ্যে রাখে, সেই জায়গার থাকি সে উঠিব। কোন শিশু সন্তান কোন বাচ্চা যদি কোন মানুষে যদি দহন যদি করিয়া তাকে লুকায়িত অবস্থা, সেই জায়গার থেকে সেই বাচ্চা উঠিব। হাসরের ময়দানে উঠিয়া যার যারি বিচার লইয়া আল্লাহর দরবারে গিয়ে হাজির হইবা। বিলা আসুন না, কোন কোন জায়গার লুকায়িত অবস্থায় কিতা করডা মানুষে হত্যা করিয়া পাহাড়ের মধ্যে গার্ডেনের মধ্যে বিভিন্ন কালবাডের নিচে রাখি দিয়ে রাখেন না না রাখি দিছে। এলা কত জায়গা কইছি হত্যাকারী কে পাওয়া গেছে না, সিবিআই তদন্ত হওয়া গেছে না, কোন লাইনে নাই। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে যারা মানুষে লুকাইছেন, কোন মানুষে দেখছে না, সারা মানুষে হইতে পারছে না। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনে জানেন, আর তার ফরিস্তাগণ সাক্ষী হিসাবে আসন বলে কিলা, যারে হত্যা করা হয়েছে ডাইনে একজন ফরিস্তা, বাপর খান্দে একজন ফরিস্তা আসন, দয়াজন ফরিস্তা আল্লাহর দরবার হইয়া বলে সাক্ষী দিবা, হইবা আল্লাহ এই বন্দারে অমুক মানুষ হত্যা করছিলা, লুকায়িত অবস্থা অমুক জায়গার মধ্যে নিয়া তার মাটির মধ্যে দমন করিয়া রাখলা, কিংবা তো সমুদ্রের মধ্যে রাখলা, কিংবা তো গার্ডেনের নিচে রাখলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেই সময় ফরিস্তাগুলো সাক্ষী দিবার, যে বন্দা হত্যাকারী এই ব্যক্তি স্বীকার আইতো নাই, তবে যারে হত্যা করা হয়েছে এই ব্যক্তিকে আল্লাহর দরবারে গিয়ে বিচার দিব। বিচার দেওয়ার লগে লগে আল্লাহ হত্যাকারী ওগুলোর এক জায়গার মধ্যে খাড়া করাইয়া রাখবা। অনেক মানুষ বলে ছোট্ট ছোট্ট শিশু সন্তান ওগুলোরে হত্যা করিয়া বিভিন্ন জায়গার মধ্যে খারাপ জায়গার মধ্যে গর্ত করিয়া গাড়ি লাইতাম। এইভাবে যত সন্তানা দিয়ে ওগুলোরে মানুষে গর্তর মধ্যে রাখছন, বিভিন্ন জায়গার মধ্যে ফেলাইছন, কিয়ামতের দিন ছোট ছোট বাচ্চারা আল্লাহর দরবারে গিয়ে বিচার দিয়া খাড়া হইবা, হইবা আল্লাহ আমরা ইনসান জাত শ্রেষ্ঠ জাত বলি আপনি ঘোষণা দিছিলাই, খার পেট আমারে দান ঘোষলাই, আল্লাহ খার ঘর আমারে দান ঘোষলাই, জমিন বড় আমি অসম্মানী হালতে বড় জমিনের মধ্যে আসলাম। ও সময় ছোট শিশু বাচ্চায় বিচার প্রার্থী বুকে খার কাছে বলে আল্লাহর কাছে প্রথমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও সাহাবায়ে কেরাম, হল জানিয়া রাখো রে, এক গুণ মানুষ জমিনের মধ্যে হইবা, এরা হাশরের ময়দানে উঠিবা, উঠতে সময় তাদের কোনো হাতও থাকতো নাই, তাদের কোনো পাও থাকতো নাই। বলি ইয়া রাসূলুল্লাহ, কেনে হাশরের ময়দানে এরা উঠিবা, হাত নাই, পাও নাই, জমিনও থাকতো না, বলে জমিনও ভাও থাকব, কিন্তু হাশরের ময়দানে হাত পাও নাই। ইয়া রাসূলুল্লাহ, কেনে তাদের হাত পাও থাকতো না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, দুনিয়ার জমিনের মধ্যে এই শ্রেণীর মানুষেরা মানুষের উপর জুলুম অত্যাচার করছে, যার কারণে হাত দিয়ে জুলুম করছে, হাত নাই, পাও দিয়ে জুলুম করছে, তাদের পাও নাই। এইভাবে জুলুম আছেন না আমরা দেশ, জুলুম চলতে আছে, খেয়া আছে বলে তার শরীরের শক্তি বেশ পাওয়ার বেশ মানুষের উপর অনেক সময় জুলুম করডা, হাত চালাইতরা, পাও চালাইতরা। অনেক বিবাহিত স্বামীও বলেছে নিজ স্ত্রীর উপরে অনেক সময় বিভিন্ন রকমে অত্যাচার চালাইতরা, হাত দ্বারা এবং পাও দ্বারা বিভিন্ন রকমের জুলুম করডা। অনেক ঘরের মহিলা কলাসন ছেলের বর উপরে বিভিন্ন প্রকারের জুলুম অত্যাচার করডা। অনেক জায়গার মধ্যে এইভাবে কোনো মহাজন সন্তান মানে কর্মচারীর উপরে জুলুম অত্যাচার চালাইতরা, অনেক মালিক আসুন ড্রাইভারের উপরে বিভিন্ন প্রকারের জুলুম অত্যাচার চালাইতরা। এইভাবে বিভিন্ন রকমের জুলুমকারী যারা আসন দুনিয়ার জমিনের মধ্যে অনাসত্ত্ব জুলুম অত্যাচার চালাইছন,
কিয়ামতের দিন ময়দানে মাহশর তাদের প্রমাণ হয়ে যাবে এরা জুলুমকারী হল আসলা আল্লাহ হাশরের ময়দানও তাদের হাত রাখতো নাই পাও রাখতো নাই এই বিকলাঙ্গ অবস্থায় হাশরের ময়দানে এরা উঠিবে এর জন্য হাত এবং জবান দুইটা জিনিস নবী যে ফরমাইছেন এই দুই জিনিস থাকি তুমি তার সালামতি থাকো এই দুই জিনিসটা তুমি তার সালামতি রাখো দুই জিনিসটা তুমি তার কন্ট্রোল রাখো এর হইল গিয়া প্রকৃত মুসলমান আল্লাহ রাসূলে ফরমান وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون باللسان ويده মুসলমান ও ব্যক্তি যখন যার জবান এবং হাত দুইটা কন্ট্রোল রাখবো জবান এবং হাত থাকি অন্য কোন মানুষে কষ্ট পাইত না এই ব্যক্তি আতাকছে গিয়া প্রকৃত মুসলমান মুসলমানের ঘরে কোন সন্তান জন্ম নিছে আমরা মুসলমান বলিয়া কইয়ার হ্যাঁ ঠিক আছে নবী যে ফরমান মুসলমান প্রকৃত হইতে হইলে পূর্ণ মুসলমান হইতে হইলে আপনার জবানটা কন্ট্রোল করতা হাতরে কন্ট্রোল করতে আপনার হাত থাকি যাতে অন্য কোন মুসলমান কষ্ট পায় না অন্য কোন জাতি গোষ্ঠী কষ্ট পায় না যাতে আপনার পার্শ্ববর্তী এলাকায় আপনার গ্রামে আপনার বাড়ির নিকটে আসুন হিন্দু ধর্মের মানুষ আসুন তার উপরে আপনি কখনো হাত দ্বারা আপনি কষ্ট দিতা না জবান দিয়ে কষ্ট দিতা না এই হলো মুসলমান যদি একজন মুসলমান ব্যক্তি অন্য কোন ধর্মের মানুষের উপর আঘাত করে নিজের ধর্মের মানুষের উপর যদি আঘাত করে জুলুম চালায় সে কিন্তু প্রকৃত মুসলমান নাই তখন সে জালিম হয়ে গেল জালিম হলো স্থান কিয়ামতের দিন হইব গিয়া বলে জাহান্নাম আর তার প্রমাণ হইব জমিন ও জালা মানুষের উপরে হাত দিয়ে অত্যাচার চালাইছিল তার হাত ও থাকতো নাই ভাও দিয়ে অত্যাচার কষলো তাদের কোনো মানে ভাও থাকতো নাই এর জন্য বিশেষ করিয়া আমরা মানুষ হিসাবে আমরার আচরণ ব্যবহারটা সুন্দর হইত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম হল সঙ্গে আসলাম হঠাৎ একদিন ইহুদি ব্যক্তি বড় অসুস্থ খবর পাইছেন বেমার খবর পাইয়া নবীজির সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম হল হইল সাহাবায়ে কেরাম হল চলো সেই বন্দাটা বড় বেমার ও ব্যক্তির আমি দেখা যাই ওই সময় সাহাবায়ে কেরাম হল জানাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ব্যক্তি তো আপনার বিরোধীকারী আপনার ইসলামের বিপক্ষে মাতোই আল্লাহর রাসূলে ফরমায় যদিও সে ইসলামের বিরোধী করিয়া তাকে আমার বিপক্ষে মাতিয়া যদিও তাকে সে আমার প্রতিবেশী এই মানুষটা ওদিকে যাইতে আসতে যাতে যাইতে আসতে সময় আমরা অনেক সময় তারে দেখতে পাইতাম কোন সময় আমার কাছে আসে অনেক জিনিস জানিয়া যাইত আজকে এই ব্যক্তিটা বড় অসুস্থ বেমার চলো আমরা তারে দেখে আমরা এটা কর্তব্য আমার নবীজি ইহুদি ব্যক্তি বড় বেমার আসলা সেই বেমারি রে নবীজি দেখাত গেছন এটা আমরা নবীজির কি আসলো আদর্শ আসলো নবীজির মধ্যে সেই ব্যবহার আসলো ইহুদি ব্যক্তি যে ব্যক্তি ইসলামের বিপক্ষে মাতিত যে ব্যক্তি নবীজির বিপক্ষে মাতিত নবীজি সেই ব্যক্তির বেমারি হিসাবে দেখা যায় সুবহানাল্লাহ যার জন্য বিশেষ করে আমরা মুসলমান জাতি আমাদের মুসলমানের কর্তব্য থাকছে গে জবানটা কন্ট্রোল করা শাইরে বয়সের পহলে তুলো বাদ মে বুলো মুখের মধ্যে এখন মাত আনিয়া হিসাব হরিয়া জবান থাকি তুমি ছাড়ো নতুবা জবান থাকি মাত আউট হয়ে গেলে ই মাতার গুড়িয়া করাইয়া আনা যায় না যাতে আমার জবান থাকি অন্য কোনো মানুষে কষ্ট পায় না যাতে আমার জবান থাকি অশ্লীল ভাষা গুলা প্রয়োগ হয় না আমার জবান থাকি খারাপ ভাষাটা যদি প্রয়োগ করিয়া থাকি বাচ্চারা শুনিয়া তারাও শিখব ঘরের সন্তানা দিয়া বলাছন তারাও শুনবা শিখবা এর জন্য কোন কোন ফ্যামিলির মধ্যে স্বামী দেখবা খারাপ খারাপ ভাষা দিয়া গরস্তির গালি গালাজ ঘড্ডাম ইলা ওই রে কোন ফ্যামিলি বাচ্চারা কিন্তু শুনের নিজের আওলাদের শুনটা ইলা কোন কোন ফ্যামিলির মধ্যে অনেক মহিলা গলাছন যে যে মহিলা গলে এমন ভাষা দিয়ে স্বামীরে উপমান স্বামীরে তুচ্ছ কথা গুলা কইদরা খারাপ ভাষা দিয়ে গালি গালাজ গড্ডা যে ফ্যামিলির মধ্যে স্বামী এবং স্ত্রী উভয়ের মুখের মধ্যে তাদের মিল নাই মায়া মহব্বত নাই মুখের মধ্যে কোনো মায়া মধু নাই মিষ্টি ভাষা নাই জানি আর আব্বা এই পরিবারের মধ্যে কোনোদিন শান্তি আসত নাই যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকে না অশান্তি থাকে ঝগড়া থাকে এই পরিবারের মধ্যে আল্লাহর রহমত গুলা নাজিল হয় না এই পরিবার রুজি রোজগার বরকত উঠি যায় অশান্তি সৃষ্টি হয়ে যায় আল্লাহ গিয়া আসল ইয়া তাকছে জবান মঞ্চে কইনানি বাজারের মহাজন যে মাজনের যত জবান বালা জবানও মিটা তো বিকি বেশ দোকান ওলার রে পঞ্চায় জি
বাজার আর যত মহাজন যারা আছেন যত দোকানদারি কর্তা বিভিন্ন লাইনে ব্যবসা কর্তা যার মুখর ভাষা সুন্দর সুন্দর করে মানুষের সঙ্গে ব্যবহার কর্তা এই ব্যক্তির কাছে খে যাইবো বারবারই মানুষ কাস্টমার বিড়ি যাইবো গিয়া বিবন না আর যাবার পরে যে তার ভাষাটা যদি খারাপ বানাই নাই কর্কট ভাষা বানান আরেকদিন কোনো কাস্টমার যাইব নি বই যায় জি না যাইতো না সার দোকান কোন দোকান বেশি ভিড় বিড় ও দোকান যে দোকান চা বালা এবং লগে ব্যবহার লাগে বলে খালি চা বালইলে মানুষ যাইব গিয়া কোনো কথা নি বই যায় জি না যে সার দোকান চাটা ভালো হইব আর দ্বিতীয়ত চা দেনওয়ালা ব্যক্তির ব্যবহার ভালো হইব এই ব্যক্তির দোকানের মধ্যে মানুষ বেশি বিড়ি বা মানুষ বেশি যাইবা এর জন্য আল্লাহর বান্দাগণ আমরার দেশের নীতি হই গেল গিয়া চার দোকান হোক যে কোনো মহাজনের দোকান হোক মিঠা মুখে যদি দোকানদারে বেশি মাতিয়া থাকন তার কাস্টমার বিড়াইবার লাগিয়া ভালো তেন ব্যবহার হতে আমরা বালা বালা হইয়া হইয়া যেমনে দোকানদারের কাছ থেকে বাকি খাওয়া আরম্ভ করলাম খাইতে খাইতে একবারে মাজন দেশে সরিলাইলাম আপনার এইবার হয়তো নাই খাইতে খাইতে বাদে বেটে একদিন খুঁজিয়ালে দিয়ার তো হাগল হয়ে গেল এখন হাস মা তুমি বুঝাইছো বলা হয় না চায় ইলা হয় দেখো কা বন্দা যত বড় গুণা করক যত বড় গুণা করক সেই বন্দায় যদি গুনা কবিরা করছে তার গুনা আল্লাহ মাফ দিলাইব তোবার মতো যদি তোবা করি নাই কিন্তু ফরার হক আল্লাহ কখনো মাফ দিত না একিয়া মতর দিনের বদলা দেওয়া লাগবো যেমন বাইয়ে যদি বনির হক মারিয়া খাইলায় বাইয়ে যদি বাইর হক যদি মারিয়া খাইলায় কোন মানুষে যদি এতিমর হক যদি মারিয়া খাইলার কোন মানুষের দোকান খরচ খাইয়ে যদি টাকা গুনা ঋণ মারইন না দাবি যদি ছুটাইন না তা নাওলা দে ছুটাইন না কিয়ামতর দিন আমরা সারা এনে কি দিয়া বাবা ছুটিয়া যাওয়া লাগব কোনো অবস্থায় মাফ নাই ইগু তৌবা করলে মাফ হইতো না মালিকের কাছ থেকে দাবি ছুটাইতে লাগে মালিকে যদি দাবি ছাড়ি দিয়ে আল্লাহর হাসতে বলে ছাড়ি দিলাম তাহলে শেষ নতুবা তার কাছ থেকে আপনি যে কোনো প্রকারে আপনি দাবি ছুটাইতে পারেন মুক্ত হইতাম আপনি পারছেন না আপনার ঔলাদ রে হইয়া যাইতে পারে কিছু সম্পদ আমার আছে কিছু ঋণ আছে আমার অমুক দোকান অমুক দোকান আমার কিছু ঋণ আছে ঋণ গুনতা তুমি দেন জীবনে মারার চেষ্টা করিও আওলা দখলে বাবার হক মারার চেষ্টা করতা এর কারণে বিশেষ করিয়া অনেক দোকানের মধ্যে খরচ আমরা খাই ও দোকান কয়েক হাজার হয়ে গেলে আর এক দোকান আমরা গিয়া ধরিলাই ইলা ওই রানি ও দোকান কয়েক হাজার সেই দোকান কয়েক হাজার সেই দোকান কয়েক হাজার এইভাবে কয়েক দোকানের মধ্যে খরচ খাইতে খাইতে সারা বছর কে জিন্দগি পর্যন্ত আমরা কাটাই রাইলাম ও বাবা জানিয়া রাখো ইলা যারা ফরর ঋণটা বার্তা নাই কিয়ামতর দিন যার যারি আমল নমাজ থাকি নাকি দিয়া কিন্তু ছুটিয়া যাওয়া লাগব এর কারণে দোকানদার বৈশন তিজারত করতা তাই কিছু আপনার লেনদেন রাখবা বাকি শিখি দিবা এতে খালি আমরা বাকি করার অভ্যাস থাকতাম দেখো পা ঋণ করলে মানে আওলাদ করলে মানুষের অভ্যাস বাদ হয়ে যায় অভ্যাস অভ্যাস বুঝবাইছেন নি মা আদত বাদ হয়ে যায় যদি কোনো মানুষে ঋণ করা আরম্ভ করে দেয় অপারক হইয়া আপনি ঋণ করক কা নতুবা ঋণ যখন যাইবা গিয়া গিয়া কইলা টাকা 2000 দেখবা দিলাইছে আপনি বড় লুবি হইছে কইবা মানুষরে খুঁজতে তো দেইন দেখা যায় 2000 দি কয়েকদিন চলবা যাইবা আর একবার গিয়া কইবার বা টাকা 2000 দবড় আটকিছে কোনদিন মিশা মাতি আরো বহুত কিচ্ছু ফুরাইয়া কইবার বিপদ করছে অত হইছে কইয়া এইভাবে যেমনে ঋণ করা আরম্ভ করবা ই মানুষ একবার বরবাদ হয়ে যাব বদ অভ্যাস হয়ে যাবার লাগির বেশি আওলাদ করলে গরিবি যায় না সানিয়ারা বাজারা মানছে বেশি ঋণ করল সারা জিন্দগি যাইব খালি আওলাদ আনার তাকবা এর আর গরিবি কোনোদিন যাইত না এখানে আর পরীক্ষা করা জানি আর এখন জানিয়ে বেশি আওলাদ করলে মানুষের কাছ থেকে ঋণ খালি আনার অভ্যাস করলে গরিবি যায় না এখন ঋণদারে ঋণ দিলে সব আছে নি বলে আপনি যেই সময় যে এবার ঋণদারের কাছ থেকে ঋণ আনবা বলে বাইরে আমি বিপদে পড়ছি 5000টা টাকা আপনি আমারে দেন আমি 15 দিন পরে দিলাইব বা 1 মাস পরে আপনার টাকাটা আমি দিলাইব যে 1 মাসের টাইম লইব 15 দিনের টাইম লইব জানিয়া রাখো ই মানুষে আপনার টাকা দিলাইব কইবা এটা আসাও কইনি বলে জিও এটা আমরার পরীক্ষা করা আছে আর যে গিয়া কইব বলে খাইল দিলাই মো টাকা আমার 5000 টাকা দাও জানিয়া রাখো ই গিয়া একবার মিসামাতি লইব খাইল যে বল খালি মিসামাতি
খাইল যে কইব খাইল যদি দিলাইতা খাইল যদি তুমি টাকা পাইতা তে আইদিন নো বারেবার দরকার কিতা কইছাইবা বলার মাথায় না রে এল্লা গিয়া যে খাইল কইব পান দোকানে গিয়া কইব বলে খাইল দিলে জানি মিছামা খাইল যে গ এ মিছামা হালকা দিলাই মুহাশর টাকা দাও মিছামা বেশিরভাগ মিছামাত মতন খুব কম ইতা মন করক কা শত ভাগ জন বা 10 জন ভাইবা হালকে কইলে দিলাইবা আনাইলে 190 জন ইলা পাওয়া যায় হালকে কইলে ই টাকা আর জলদি হাল পাওয়া যায় না এখন দেখো কা দিন দার্য করিয়া ঋণ আনলাম যে বন্দা দিবা দিতে সময় তান খুশি হইয়া মানে সাহায্য করলা বলে আমার অমুক তারিখ দিলাইও ও যতদিন আপনার টাকা ও মানুষের কাছে রইছিল অতদিন আপনি একটা সওয়াবের মালিক হইবা ও সুবহানাল্লাহ এখন সওয়াবের মালিক হইবা আমরা শুনলাম নসিহত বয়ান এখন যদি আমরা ঋণের আরম্ভ করে দেওয়ার হবো মোল্লা সাহেব সওয়াব পাইবা আর হেন যদি সওয়াবের উদ্দেশ্যে দেওয়া আরম্ভ করে তো উগার খাই দিস ওই বিন্দা না করছি কি মানু বুঝিয়া দেওয়া লাগবো বা সময় বুঝিয়া দেওয়া লাগবো এর লাগিয়া ওই যে ঋণ যেন আমরা আনি আমরা ঋণ আনতে সময় দিন নির্ধারিত করিয়া আনতাম যতদিন এই টাকাটা এর কাছে থাকবো অতদিন এই ব্যক্তি কি তো হইব এই মানুষের ফায়দা হইব খান যে তাই একটা সবর অংশীদার হইবা হেল্প করলাম সাহায্য করলাম আল্লাহর বান্দা খান এর জন্য বিশেষ করিয়া বাজার যত দোকানদারি যত যতজনে কর্তা পরে আল্লাহর বান্দা খান জানিয়া রাখুক যত মানুষের দোকানদারি কর্তা মুসলমান আছেন হিন্দু সম্প্রদায়ের আছেন সনাতন ধর্মের মানুষ আছেন হয়তো খ্রিস্টান ধর্মের মানুষ থাকতে পারেন মহাজন বলে দোকানদারি কড্ডা ইটা আমদার ইসলাম ধর্মর মধ্যে নাই রাত্রি বেলা দোকানও গিয়া সুই পুঁজি লাইলে মানে সুই কিনি আনতে সুন কিনি আনতে আমরা লাগি বিলকুল ইটা আমদার বাধা নাই হয়তো এটা সনাতন ধর্মে আছে আমরা একবারও মুসলমান ভাই নিকিতা করেন তবে রায় সুই পুঁজি না নাকুদাম মারি বার করে দিব সুই গাঁতনি বুঝুন হওয়া লাগে বুঝছেন গাঁতনি বুঝেছেন ইটা টুকাইয়া হওয়া গেছে না এটা বাক্কা আমরা সার্চ করছি যাচ করছি এটা বিলকুল বেহুদা আপনার দিন জেলা রাত্রি বেলা ওলা রাত দিন গাঁতনি আর সুই কই নিলে গুছা করে নিতে আপনি কাস্টমার সরাইয়া দিলাইতা রাত কাস্টমার রাত শুন কইতা না বুঝুন ফর কথা শুনছি বাজার আগে আগে আমরা হাইছি ফর হইলান না শুন কইলে বুঝুন শেষ আর বিকিশি কি হইতো না শুন আপনারা দিদারা এটা আমদার ইসলাম ধর্মের মধ্যে নাই আমরা মুসলমানের মধ্যে নাই যদিও সনাতন ধর্মের কোনো বাইয়ে যদি না তাদের শাস্ত্রে তাহে ঠিক আছে অসুবিধা নাই কিন্তু আমরার ইসলাম ওইটা নাই আমরা মুসলমান হলে বিসমিল্লাহ কইতাম আমার দোকান আমি বিসমিল্লাহ করে লাইছি বনি এটা আমরা ইসলাম ধর্মের মধ্যে নাই সনাতন ধর্মের মধ্যে বনি যেটা আমরা কই নাই বনি করি নাই বিসমিল্লাহ বলে আমি বিসমিল্লাহ করছি না রাবা তুমি সামান্য দিয়ে আমার বিসমিল্লাহ করো পাপ এর লাগে এটার প্রতি আমরা একটু খেয়াল করতাম এটা আমরা আমল করার যাইতাম না আমার সনাতন ধর্মের বাইয়ে হইত্রা কক্কা কোনো বাধা নাই আমি ইতানের বাধা দেওয়ার যাইয়ার না যার কারণে বিশেষ করি আমরা বিসমিল্লাহ হইয়া যদি আমরা আমল করি অর্থাৎ তাকে আমরা বরকত পাইমো যার জন্য আল্লাহর বন্ধে গান সকালবেলা দেখছেন নি দোকান আরম্ভ করতে দুপকাঠি জ্বালায় এটা আমরার ধর্মেও আছে সনাতন ধর্মেও আছে তবে আমরার তো পূজা নাই পূজা আমরার ইসলাম ধর্মের মধ্যে নাই আমরা ধূপকাঠি বা দুনা জ্বালাইয়া আপনি কি করবা দোকানদারি আরম্ভ করবা দোকানটা খুশবুদার বানাইয়া দোকানের মধ্যে আপনি খুশবুদার জিনিস জ্বালাইয়া দোকানদারি আপনি তিজারত আরম্ভ করবা এটা ফায়দা ভাইবা নিজের ঘর আছে বাড়ি আছে মুসলমানের বাড়ি সুন্দর বেলা একটা দুপকাঠি জ্বালাকা কিবা তো দুনা জ্বালাকা দুনা আমরা মুসলমানের জন্য জ্বালানো যায় আমরা মনে করি সনাতন ধর্মের মানুষে মূর্তির সামনে গিয়া কি করেন বলে দুনা জ্বালান বলে এটা ভুল ধারণা সব ধর্মের মানুষে জ্বালাকা আমরা জ্বালানি যাই আছি আমরা মুসলমান হলে যদি দুনা যদি রীতিমতো জ্বালাইতাম বাড়ি বাড়ির থাকি অনেক বিপদ আপদে বলা মুসিবত আল্লাহ দূর করেন বিপদ আপদ দূর হয় অনেক জিন্নাতর তলাশ সরিয়া যায় এর লাগে দুনা সন্ধ্যার বেলা প্রায় জ্বালাই জানি মাঝে মাঝে আমরাও জ্বালাই আমিও আমার বাড়ির মাঝে মাঝে জ্বালাই বুঝাই শুনি মাঝে মাঝে ছুটি যায় নাইলে দুনা জ্বালাইন জানি দুনা জ্বালাইলে বাড়ির কিছু বুড়া জিনিস থাকলে কোনো দোষ থাকলে ইটা খাটি যায় মা হয়ে যায় আল্লাহ রেহাই দিন আমরা দুনা জ্বালাই না আমরা মুসলমান মানুষ হার বাড়িতে কয়টা ফুল গাছ আছে দেখো ফুল গাছ আমরা লাগাই না কোনো বাড়িতে গেলে একটা ফুল গাছ পাইবা দুইটা ফুল গাছ পাইবা
যে বাড়ির মধ্যে ফুলের গাছ পাইবা খুশবুদার ফুল আছে জানিয়া রাখবা গ্রানালা ফুল ইদা বাড়ির মধ্যে আল্লাহ রহমত ও ফরিস্তা খলাসা যাওয়া কর এর জন্য দয়া করিয়া বিশেষ করিয়া মুসলমান সারা বাড়ির মানুষে বাড়িত করি আস্তে আস্তে সুন্দর করে ফুল গাছ লাগা কয়া ফুল আমরা লাগাইতাম আমরার ইসলামে কর ফুল লাগাও মুসলমান হলে ফুল লাগাও আমরার বাড়ি তো ফুল নাই আমরার বাড়ি তো বালা ফসল আর গাছ নাই আমরা আউরি গাছ লাগাইয়া বইরিছি না আসলেন কোন যায় হিন্দু ধর্মের মানুষ সনাতন ধর্মের মানুষ যারা তাদের বাড়িতে দেখবা ফুলের গাছ আমরার বাড়িতে ফুল নাই তাদের বাড়িতে দেখবা দুনা জ্বালানি আমরা বাড়িতে দুনা নাই এর লাগি আমরার জিন্নাতে বেশি আক্রমণ করা বিভিন্ন দুইশে আমরারে ভাই দোকানে আপনি দুনা জ্বালান দোকানের মধ্যে ধূপকাঠি জ্বালান কোনো অসুবিধা নাই আল্লাহর বান্দেগান এর লাগি বিশেষ করিয়া দেখো আমার এক উস্তাদে মহতরমে উঠিয়া